এইচএসসির আগে যেই ভুল করলে তোমাকে পস্তাতে হবে, সেটা কি? আমরা অনেকেই এই কাজটা করি যে যখন আমরা এইচএসসির প্রিপারেশন নিই, আগ মুহূর্তে আমরা সিকিউ নিয়ে, গ ঘ নিয়ে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে, হায়ার ম্যাথে খুব বেশি আমরা সময় দিই, কিন্তু একটা ক খ এবং এমসিকিউ এই দুইটা জিনিসের উপর আমরা খুব অবহেলা করি। সিকিউ ফেল মানে কি? পুরাই কিন্তু তোমার ওই সাবজেক্টে কিন্তু ফেল চলে আসবে এবং পুরা ফেল চলে আসবে। তো একটু সতর্ক হও, এই জিনিসটাই বলার জন্য আসলাম, যেন পরের আফসোস করতে না হয়। আজকে কথা বলবো হচ্ছে এমসিকিউ নিয়ে। এই এমসিকিউ তুমি যদি ভালো করতে না পারো ভাইয়া, তুমি কিন্তু এইচএসসিতে এ প্লাস পাওয়ার দৌড়ে অনেক পিছিয়ে যাবা। কেন কথাটা বললাম? কারণ তুমি যখনই হচ্ছে পরীক্ষা দিতে শুরু করো, তোমার প্রথমেই কিন্তু তোমার কিন্তু এমসিকিউ বা ওএমএস শিটটা তোমাকে দেয়, অর্থাৎ এমসিকিউ পরীক্ষাটা আগে হয়, তারপরে কিন্তু তোমার রিটেন পরীক্ষাটা হয়। এমসিকিউতে যেই সমস্যাগুলো আমরা পড়ি, যে আমরা অনেক দিন ধরে কিন্তু এভাবে প্র্যাকটিস করি না, আমরা কিন্তু পঁচিশটা এমসিকিউ ভাবে দিয়ে দিই, কিন্তু আমাদের পরীক্ষাগুলো তেমন দেওয়া হয় না বা প্র্যাকটিস করা হয় না। শুধুমাত্র দেখা যায় কলেজে কবে একবার পরীক্ষা হয়েছিল, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, অর্ধবার্ষিকী, প্রিটেস্ট, টেস্ট, ওই তখনই তিন চারবার আমরা খালি পঁচিশটা করে এমসিকিউ দাগাই। কিন্তু ভাইয়া, এমসিকিউ কিন্তু পঁচিশ মিনিটে দাগানো কিন্তু টাফ হয়ে দাঁড়ায় ফিজিক্সের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে। কারণ কি? ওর মধ্যেগুলো কিছু কিন্তু গাণিতিক টার্মও থাকে, অঙ্ক করতে হয় আমাদের, হ্যাঁ, বুঝে শুনে করতে হয়। দেখা যায় পঁচিশ মিনিটে করা টাফ হয়ে দাঁড়ায়। যদি তুমি এমসিকিউতে খারাপ করো, তাহলে কিন্তু তুমি এ প্লাস পাওয়ার দৌড়ে অনেক পিছিয়ে যাবে, বারবার বলতেছি। এই জন্য তোমাকে একটু এমসিকিউ নিয়ে একটু সতর্ক হইতে হবে। আমরা যেটা করি, পরীক্ষা যখন দেই, পরীক্ষা দিয়ে আসার পরে আফসোস করি, ইস, যদি একটু ভালো করে এমসিকিউগুলো পড়তাম আগে থাকতেই, তাহলে কত না ভালো হইতো। তো ওই আফসোসটা যেন তোমার না করতে হয়, এই জন্য এখন থেকে খুব ভালো করে এমসিকিউর উপর তুমি নজর দাও। কারণ দেখা যায় আমরা যেটা করি, এক্সাম হলে যখন আমাদের ওএমএস শিট দেয়, আমরা প্রশ্ন পড়া শুরু করি, দেখা যায় আমরা প্রশ্ন পড়তেছি, এবং এটাও তোমরা জানো, ফ্র্যাঙ্কলি কথা বলি, যে যখন এমসিকিউ শুরু হয় তখন কিন্তু স্যাররা যখন গার্ড দেয়, অনেক কড়াই কিন্তু গার্ড দেয়। কারণ কি? তখন সবাই একটু উকিঝুঁকি মারা ট্রাই করে, এবং তখনও মাত্র স্যাররা নতুন নতুন এক্সাম রুমে আসছে গার্ড দিচ্ছে, তখন কিন্তু একটু স্যার দেয় না। সিকিউর মধ্যে কিন্তু তুমি চাইলে অনেকক্ষণ পরে একটু বন্ধুর সাথে কথা বলতে পারবা, যে কোন ফর্মুলাটা, এটা জিজ্ঞেস করার একটু সুযোগ তুমি পাবা। কিন্তু এমসিকিউর মধ্যে কিন্তু এই সামান্য সুযোগ তুমি পাবা না, কারণ এমসিকিউ তো পঁচিশটা, তো সময় কিন্তু যাইতেই থাকবে। দেখা যায় আমাদের বেশিরভাগেরই এই সমস্যাটা হয়, পঁচিশ মিনিটে আমরা হচ্ছে 10-15টা দাগাই, লাস্টে স্যার যখন বলে 2 মিনিট আছে, আমাদের মাথায় হাত, আমরা আন্দাজে দাগাই চলে আসি, প্রশ্ন না দেখে অপশন দাগাই ফেলি, পরে বাসায় এসে কান্নাকাটি করি এবং অনেক আফসোস করি। তো এই সমস্যা যদি তোমাকে না পড়তে হয়, এই জন্য বারবার আমি বলতেছি এবং সতর্ক করার জন্য আমি আজকে আসলাম, যে তোমরা এই ভুলটা করো না এখন থেকে। এই যত কয়েকদিন আছে, 25 দিন 30 দিন, যতটুকু সময় তোমার হাতে আছে, এই সময়টুকুর উপরে তুমি কাজে লাগিয়ে তুমি এমসিকিউটাকে স্ট্রং করার চেষ্টা করো। এমসিকিউ ভাইয়া কীভাবে পড়বো, এমসিকিউ কই থেকে কীভাবে পড়তে পারি ভাইয়া, এমসিকিউতে তো ভালো পারি না, কী করতে পারি? কয়েকটা আমি জিনিস বলতেছি, এই কয়েকটা জিনিস ফলো করো, তাহলে তুমি হচ্ছে এই এমসিকিউ জিনিসটা তুমি কাভার করে ফেলতে পারো। কয়েকটা জিনিস বলতেছি, সবার আগে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে। তো আমি একটা সাবজেক্ট দিয়ে বলি, বাকি সাবজেক্ট তুমি এভাবে ফলো করার ট্রাই করবা। সাপোজ আমি ফিজিক্স নিয়েই বলতেছি, হ্যাঁ, তো ফিজিক্সের মধ্যে তুমি কীভাবে এমসিকিউয়ের ভয়টা তুমি দূর করবা, ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে, তো একটা একটা করে পেপার বলি। তুমি মনে করো চ্যাপ্টার ওয়াইজ তোমাকে পড়তেই হবে, হ্যাঁ, তুমি মনে করো 5টা চ্যাপ্টারের প্রিপারেশন নিছো, তোমার হচ্ছে 7টা চ্যাপ্টারের মধ্যে কিচ্ছু যায় আসে না, তোমাকে 7টা চ্যাপ্টারই এমসিকিউ পড়তে হবে। কোথা থেকে পড়বো ভাইয়া? তুমি এমসিকিউর জন্য যে কাজটা করতে পারো, এই এমসিকিউর জন্য তুমি তোমার যে রাইটারের বই তুমি ফলো করো, তপন স্যার, ইসাক স্যার বা অক্ষরপত্র, যেটাই তুমি পড়ো না কেন, সেই বইয়ের পিছনে তুমি দেখবে একটা চ্যাপ্টার শেষ হলে, যে ওই বইয়ের পিছনে, হ্যাঁ, বইয়ের পিছনে তুমি দেখবে হচ্ছে বোর্ড প্রশ্নগুলো আছে, বা দেখবা বেশ কিছু প্রশ্ন আছে, কিছু বোর্ড প্রশ্ন, বাইরেও কিছু প্রশ্ন আছে। দেখবো এখানে প্রত্যেক চ্যাপ্টারে মেবি হচ্ছে 40-50টা করে এরকম এমসিকিউ আছে, বা 50-60টাও থাকতে পারে। তো এই 50-60টা এমসিকিউ তোমাকে সবার আগে করতে হবে। তুমি যেগুলো হচ্ছে থিওরিটিক্যাল বা হচ্ছে ইনফরমেটিভ, ওগুলো মুখস্থ করে ফেলো, আর যেগুলো ম্যাথ ওগুলো বুঝে বুঝে করো, যাচ্ছে কীভাবে হলো, কেন হলো, এই কাজটুকু তুমি করো। বইয়ের পিছনে না হলেও তুমি আরেকটা কাজ করতে পারো, গাইড ইউজ করতে পারো। দেখবা গাইডের মধ্যে এরকম প্রশ্ন আসে, বা যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি বইগুলো বের হয় সেগুলোর মধ্যে তুমি দেখবে এরকম এমসিকিউ প্রশ্ন আসে। এবার একটা সমস্যা হতে পারে, গাইডে দেখতে পারো যে অনেক প্রশ্ন, 300-400-500 এরকম এমসিকিউ, এতগুলো তুমি পড়ার সময় পাবা না এখন, কারণ তোমার সব সাবজেক্ট পড়তে হবে। তুমি শুধুমাত্র বোর্ডের যে তুমি ফার্স্টের 80-70-80 পাবা, ওই 70-80 খুব ভালো করে পড়ো, বারবার পড়ো, যেন তুমি প্রশ্ন দেখেই চিনতে পারো। এবং তুমি ওই পড়ার সময়, এমসিকিউ পড়ার সময় আরেকটা জিনিস খেয়াল করবা, যে কিছু কিছু টাইপ বেশি আসতেছে, তো ওই ফর্মুলাগুলো বা ওই জিনিসগুলো তুমি আলাদা করে একবার দেখে নাও, হ্যাঁ, এভাবে তুমি আগাইতে থাকো। এভাবে করে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ শেষ করতে হবে। চ্যাপ্টার ওয়াইজ তুমি শেষ করলা, তো প্রথমে কী করবা, তোমার কাজ হবে বইয়ের পিছনের বা গাইডের
যে এই এমসিগুলো আছে বোর্ড, আমি বললাম সবগুলো তুমি করতে পারবে না, বোর্ড মিনিমাম, বোর্ড ইটস দ্য মিনিমাম ভাইয়া, সবচেয়ে ভালো হয় বোর্ডের পাশাপাশি আর যা আছে সব ধুমাই করে ফেলো, কিন্তু এত সময় তোমার নাই, মিনিমাম বোর্ডেরটুকু করো। বোর্ডেরটুকু করার পরে কী করবো, আরও আরও একটা কাজ সবাইকে করতে হবে, খালি এইটুকু করলেই হবে না, আরও একটা কাজ সবাই করতে হবে, সবাইকে মডেল টেস্ট দিতে হবে। তুমি হচ্ছে চেষ্টা করবা দিনের যে কোনো এক সময় তুমি ফ্রিলি বসে আসো বা একটু রেস্ট নিচ্ছো বা যেমন চাই করতেছো, তুমি 25 মিনিট সময় বের করে তুমি ওই বইটা বের করে র্যান্ডম একটা মডেল টেস্ট বের করে তুমি দেখাবো, আচ্ছা কয়টা পারে দিই, কয়টা পারে, টাইম সেট করবা 25 মিনিট, 25 মিনিটে সেট করে সুন্দর মতো তুমি দিবা এবং সিরিয়াসলি দিবা, ওইটুকু দাগানোর সময় আশেপাশে কারোর সাথে কোনো কথা না, একদম সিরিয়াসলি দিবা, এটা করা জরুরি। তাহলে নিজে পরীক্ষার হলে গিয়ে তুমি এমসিকিউ অ্যাপ্রোচটা শিখবা, তুমি যখন এরকম 14-15 বার 25টা করে এমসিকিউ দিবা, তুমি 14-15 বার দিবা, তখন তোমার বেশ আইডিয়া হবে, আচ্ছা কোন প্রশ্নগুলো আগে করা উচিত, কোনটা আমার পরে প্র্যাকটিস করা আবার ঘুরে আসা উচিত, কোনটা আমি আগে আগে দাগাই ফেলবো, কোনটাকে ফাঁকা রাখবো, এরকম আইডিয়াগুলো হবে এবং তুমি আরও আইডিয়া পাবা যে কোন টাইপের প্রশ্ন বেশি বেশি আসতেছে। তো এটা করা জরুরি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে তুমি এভাবে করে আগাইতে থাকো ভাই। তুমি যে জাস্ট এতটুকু কাজ করো, বইয়ের পিছনের এমসিগুলো তুমি শেষ দিবা এবং হচ্ছে তুমি মডেল টেস্টগুলো দিবা, মডেল টেস্ট দেওয়াটা জরুরি জরুরি জরুরি। এবং যদি তোমার এই বইয়ের পিছনের এই এমসিগুলো পড়তে সমস্যা হয়, তা তুমি আরও একটা কাজ করতে পারো, আমরা কিন্তু অলরেডি ফিজিক্সের জন্য কিন্তু এই যে এই এমসিকিউ একটা সিরিজ চালু করছিলাম, সে কিন্তু অনেকগুলো চ্যাপ্টারে, বেশিরভাগ চ্যাপ্টারে কিন্তু এমসিগুলো বইয়ের পিছনে এমসিগুলো সলভ করানো আছে। তা তুমি যদি এমসিকিউ ভিডিওটা দেখো 20 মিনিটে 30 মিনিটে 40 মিনিটে, তাহলে দেখবা ওই এমসিকিউ তোমার বই থেকে পড়াও হয়ে যাচ্ছে, আবার যেটা ম্যাথ সেটা ভাইয়া তো করে দিচ্ছে, তাহলে তোমার কিন্তু সূত্রগুলো মাথায় চলে আসতেছে, আরও কীভাবে আসতে পারে ভাই সেটাও বলে দিচ্ছে, তাহলে তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো যাদের এমসিকিউ নিয়ে সমস্যা তারা কিন্তু এমসিকিউ সিরিজটা ফলো করতে পারো, হ্যাঁ এমসিকিউ সিরিজটা ফলো করতে পারো, দেখবা প্লেলিস্টে যাবা দেখবা লেখা আছে এমসিকিউ সিরিজ। তো তুমি যে চ্যাপ্টার পড়তেছো খুব দ্রুত একটু স্পিড বাড়িয়ে দেখো, তুমি তোমার সময় একটু বেঁচে গেলো এবং তুমি হচ্ছে একইভাবে বইয়ের পিছনেগুলো নিজে একটু পড়বা এবং হচ্ছে মডেল টেস্ট দিবা, তাহলে দেখবা ইনশাল্লাহ এমসিকিউটা অনেক বেশি ইম্প্রুভ হবে, ইম্প্রুভ করাটা জরুরি। নাহলে কিন্তু ভাইয়া 25-18টা পারাও টাফ হয়ে যাবে, 18 তো মনে হচ্ছে অনেক কম নম্বর, 7টা ভুল, কিন্তু তারপরে এইটুকু পারাই তোমার জন্য টাফ হয়ে যাবে। এই জন্য তোমাকে চেষ্টা করতে হবে এমসিকিউতে অনেক বেশি গুরুত্ব দেওয়া, এই কথাটা বলার জন্য আজকে আসলাম, সতর্ক করে দেওয়ার জন্য আসলাম। আশা করি আজকে থেকে সবাই এমসিকিউ নিয়ে একটু সিরিয়াস হবা, নাহলে কিন্তু ভাইয়া তোমাকে পরীক্ষার পরে আফসোস করতে হবে, পরীক্ষা দিয়ে এসে আফসোস করে কিন্তু লাভ নাই। এবং এমসিকিউ কিন্তু আলাদা পাস, তুমি যদি এমসিকিউতে 8টার কম পাও বা দুই পেপার মিলে তো পাস, হ্যাঁ তো দুই পেপার তুমি 8-8 16-16 নিচে যদি পাওয়া যাও তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। হ্যাঁ তো তোমাকে কিন্তু চেষ্টা করতে হবে যে দুই পেপারে যে 25-25টা এমসিকিউ, এই 25-25টার মধ্যে তোমাকে অ্যাটলিস্ট 8-8 মিলে 16-16 রূপে পাওয়ার চেষ্টা করতে হবে, 50-16 পাওয়ার চেষ্টা করতে হবে, তাহলে পাস। তো পাস করতে তোমার লাভ নাই, প্লাস পাইতে হবে। এই জন্য তোমাকে চেষ্টা করতে হবে যেন 20-এর কাছাকাছি আমার নাম্বার পায়, 20-21 ম্যাক্সিমাম যত পাই যেন 20-এর নিচে না নামে, এটা ট্রাই করতে হবে, তাহলে তোমার জন্য A+ পাওয়াটা বেশি ইজি হয়ে যাবে। আর নাহলে কিন্তু এমন হইতে পারে যে এমসিকিউ তুমি আন্দাজ দাগায় আসছো অনেকগুলো, ভুল হয়েছে ফেলও চলে আসতে পারে। এমসিকিউ ফেল মানে কি, পুরাই কিন্তু তোমার ওই সাবজেক্টে কিন্তু ফেল চলে আসবে এবং পুরো ফেল চলে আসবে। তো একটু সতর্ক হও, এই জিনিসটাই বলার জন্য আসলাম যেন পরের আফসোস করতে না হয়। ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক দোয়া থাকবে তোমাদের জন্য, সবসময় তোমাদের সাথেই আছি, আল্লাহ হাফেজ।